আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। কাছের ও দূরের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকে স্বপ্নের ব্যাখ্যার ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানব স্বপ্নে নদীর পানি দেখলে কি হয়। আমরা অনেকেই হয়তো এমন স্বপ্ন দেখতে পারি, নদীর পানি আমরা স্বপ্নে দেখতে পারি, নদীর পানি আমরা পরিষ্কার দেখতে পারি। তো এই নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা। আমরা ধৈর্য সহকারে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখব, যদি দেখেন অনেকটাই উপকৃত হতে পারবেন। দর্শক, আল্লামা ইবনে সিরিনের সত্য তাবিন নামক গ্রন্থ থেকে আজকের ব্যাখ্যাগুলো তুলে ধরবো, আপনাদের প্রত্যেকের জন্য প্রয়োজন সত্য ব্যাখ্যা জানতে পারবেন। আমরা অনেকেই স্বপ্নে দেখতে পারি নদীর পানি প্রবাহিত হচ্ছে। আপনারা কেউ যদি স্বপ্নে নদীর পানি প্রবাহিত হতে দেখেন, এটা খুবই ভালো একটা বিষয়, ভালো একটা লক্ষণ। এমন স্বপ্ন দেখা উপার্জনে বরকত হওয়ার প্রতি ইঙ্গিত করে, আপনার কামাই রোজগারের মধ্যে বরকত হবে আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়। যদি আপনারা কোনো কাজে বাজে থাকেন, চাকরি করেন, আর এমন অবস্থায় নদীর পানি যদি প্রবাহিত হতে দেখেন, তার মানে আপনার কামাই রোজগারে উপার্জনে বরকত হবে ইনশা আল্লাহ। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে এই পানি দিয়ে নদী পরিপূর্ণ দেখেন, নদী যদি একেবারে পরিপূর্ণ দেখেন, তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদ্রষ্টা তিনি অন্যায় কাজের জন্য, পাপ কাজের জন্য অনুশোচনা করবেন, অর্থাৎ অন্যায়ের কাজ থেকে, নাফরমানি কাজ থেকে তওবা করার মাধ্যমে তিনি ফিরে আসবেন, এমনটা বোঝায়। কোনো অসৎ কাজ, অন্যায় কাজ যদি স্বপ্নদ্রষ্টা করে থাকেন, তাহলে হয়তো সেই কাজ করে তিনি অনুশোচনা করবেন আর তওবা ইস্তেগফার করবেন আর সৎ পথ অবলম্বন করবেন, ভালো পথের দিকে অগ্রসর হবেন। এখন যদি আপনার কেউ কোনো অসৎ কাজ, অন্যায় কাজ করেন, এমন অবস্থায় যদি আপনি স্বপ্নে নদীতে পানি দিয়ে ভরপুর দেখেন, তাহলে আপনার সেই অন্যায়ের কাজ, গুনাহের কাজ থেকে ফিরে আসা চাই। এই স্বপ্নটা আপনাকে অন্যায়ের কাছ থেকে ফিরে আসার প্রতি ইঙ্গিত করছে। আপনার তওবা ইস্তেগফার করা উচিত, আপনার আল্লাহ কাছে, আল্লাহ পাকের কাছে পানা চাওয়া উচিত এবং সৎ পথ অবলম্বন করা উচিত। যদি আপনারা এমন স্বপ্ন কেউ দেখেন, তাহলে হতে পারে যে আপনাদের কোনো অন্যায় কাজ হচ্ছে, অপরাধের কাজ হচ্ছে, আপনি আপনার কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ করে এই ভালো পথে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বন্ধুরা, যদি আপনারা কেউ স্বপ্নে পরিষ্কার নদীর পানি দেখেন, নদীর পানি যদি খুব পরিষ্কার দেখেন, ঝকঝকে দেখেন, তাহলে এটা দেখা এই আপনার জীবনে সুখ শান্তি আসার প্রতি ইঙ্গিত করে। আপনার যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাতে আপনি সফল হবেন, মনের আশা পূর্ণ হওয়ার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ। স্বপ্নে নদীর পানি পরিষ্কার দেখা খুবই ভালো লক্ষণ, খুবই কল্যাণকর একটি লক্ষণ। অনেকে এই কমেন্টে প্রশ্ন করে জানতে চান যে নদীর পানি যদি পরিষ্কার দেখে কি ব্যাখ্যা হবে। তো এটা জীবনে সুখ শান্তি বয়ে আনতে পারে এমন বোঝায়। তো আশা করি বুঝতে পারছেন এতটুকু আজকে নদী সংক্রান্ত স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই তো নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।